ধনবাদের এই পৃথিবীতে সময় সময় অনেক কিছুই বদলে যায় যেমন এই গোলাপ এখানে দু ধরনের রঙ ধারণ করে আছে একই গাছে পাপড়ির মতো পাতার মতো এই পাপড়িগুলো এক রং এটা কিছুটা সাদা আর ভিতরের দিকটা হলুদ ফুলটা যখন প্রথমে ফুটে তখন সেটা এরকম থাকে অনেকটা হলুদ এবং সাদা মিশ্রিত তারপর ধীরে ধীরে এই সাদা এবং হলুদ মিশ্রিত গোলাপটা এইভাবেই লাল রং শরীর সৌন্দর্য বিকশিত করে একই গাছের শেষ পর্যন্ত যখন এটা ঝরে যায় তখন এটা এই অবস্থায় থাকে আসলে এই গোলাপটা দেখতে খুবই চমৎকার দেখতে মন প্রাণ জুড়িয়ে যায় খুব সামান্য কিছু গন্ধ আছে কিন্তু দেখতে খুবই চমৎকার আর ঘাস ফুল আমার বাগানে হলুদ রঙের ঘাস ফুলগুলো দেখতে খুবই চমৎকার এখানে আছে আরেকটা হলুদ রঙের গোলাপ তার সাথে ঘাস ফুল বিভিন্ন রঙের বর্ণের আসলে ঘাস ফুলগুলো দেখলেও মন প্রাণ জুড়িয়ে যায় এরা ফুটে আছে গন্ধবিহীন কিন্তু গন্ধবিহীন হলে কি হবে সৌন্দর্য তো বিলেগে যাচ্ছে বিভিন্ন রঙের বর্ণের এখানে সফেদ বা রঙ কত শত রঙের এই ঘাস ফুল ফুটে আছে আমার বাগানের আঙিনায় এদিকে এদিকেও আছে অসংখ্য বিভিন্ন বর্ণের ঘাস ফুল এখানে সাদা হলুদ মিশ্রিত ঘাস ফুল এখানে রয়েছে ঘাস ফুল ফুলগুলো আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এখান এখানে রয়েছে নতুন প্রজাতির গোলাপ একেবারে ছোটো এত ছোটো গোলাপ আমি জীবনে কখন দেখিনি এটা এতটুকুই থাকে গন্ধ মোটামুটি ভালো হালকা গোলাপির মতো গোলাপি গন্ধ কিন্তু ফুলটা একেবারেই ছোট এই জন্য ছোট গোলাপ আমি জীবনে কখনো দেখিনি এটা আমার এই উঠুন বাগানের নতুন অতিথি যে যেখানে থাকুন ভালো থাকুন ভালো লাগার থাকে সাথে থাকুন ভালোবাসার সুবাসের সাথে থাকুন অনুভূতির সাথে থাকুন প্রতিদিন আলী হুসেন চৌধুরী বাগান, ময়সন কাপাসিয়া গাজীপুর